হেই বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে জানাই সালামু আলাইকুম। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সবাই সাবস্ক্রাইব করবেন, আর কারো যদি চ্যানেলটি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনি ফ্যাট থেকে ফিট হতে পারেন এবং কি কি আমাদের করণীয়, কোন কোন খাবারগুলো খেতে হবে, কোন কোনগুলো খেতে হবে না, এই নিয়ে বিস্তারিত আজকে আলোচনা থাকবে। আমরা এখনো আমরা অনেকেই বুঝি না যে কোন কোন খাবারগুলো আমাদের খাওয়া উচিত, কোন কোন খাবারগুলো আমরা খাবো, কোন কোন খাবারগুলো পরিত্যাগ করবো। অনেকে আছে দিন রাত আমরা ডায়েট করছি, পরিশ্রম করছি, কিন্তু কোনো ফল পাচ্ছি না। কারণটা হচ্ছে হলো আগে আমাদের নির্বাচন করতে হবে আমাদের বডি ওয়েটের সাথে কোন কোন খাবারগুলো খাচ্ছি এবং এগুলো আমাদের ফ্যাট বৃদ্ধি করে কি করে না। তারপর অনেকে আছে যে কোল্ড ড্রিঙ্কসের প্রতি আসক্ত, জাঙ্ক ফুড যেমন বার্গার, পিজা, তার বিভিন্ন ধরনের বিস্কুট, সুগার, সুগার ক্যান হিসাবের উপরে যারা এফেক্টেড তাদেরকে বলছি আপনারা যতই ডায়েট কন্ট্রোল করেন না কেন আপনাদের ওজন কোনোভাবে কোনো কমা সম্ভব নয়। সেক্ষেত্রে আপনারা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন আর যে জিনিসটি করবেন এগুলো আগেই পরিত্যাগ করুন, তা না হলে কিন্তু আপনার স্বাস্থ্য কোনোভাবেই কমানো যাবে না। অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে আমি প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া কন্ট্রোল করি ভাই, তারপরে আমার কোনো পেট কমছে না। তাদের প্রধান ও প্রথম সমস্যা হচ্ছে তারা যেটুকু খায় সেটুকু বার্ন করে না। আমি যেটুকু খাবার খাবো যত ক্যালোরি নেব, যতটুকু প্রোটিন নেব, সেগুলো তার চাইতে বেশি আমি যদি বার্ন করতে পারি তাহলে কিন্তু আমার শরীরে অতিরিক্ত ফ্যাট জমবে না। এই জন্য আমরা যেটুকু খাবো সেটুকু আগে এক্সারসাইজ করতে হবে অথবা বার্ন করার যে কোনো ধরনের কাজ করতে হবে এবং প্রচুর পরিমাণে আমাদের খাবার খাওয়া দাওয়া নির্দিষ্ট লিমিটে আমাদের খাবার খেতে হবে। অবশ্যই আমাদের উচিত যে খাবারের এমন ভাবে গ্রহণ করা যাতে পেটে তিন ভাগের এক ভাগ খাবার দ্বারা পরিপূর্ণ হয়, বাকিগুলো জল দ্বারা পরিপূর্ণ অথবা পানি দ্বারা পরিপূর্ণ হতে হবে। কোনোভাবে মিষ্টি জাতীয় খাবার খাওয়া যাবে না, যেমন আইসক্রিম, মিষ্টি, কেলু, খুরমা, তারপর ক্রিম রোল, বিস্কুট ইত্যাদি, চকলেট, এই টাইপের জিনিসগুলো আমাদের প্রথমে অ্যাভয়েড করতে হবে। এতে আমাদের কীভাবে শরীর মোটা হবে না, ডায়াবেটিসের লক্ষণগুলো দেখা যাবে না, দাঁত ভালো থাকবে, চোখের গতি ভালো থাকবে, আলু হতে পারে, কচু হতে পারে, খেজুরের মাতি আছে, এই টাইপের কার্বোহাইড্রেট যেসব জিনিস আছে সেসব জিনিস আমরা অ্যাভয়েড করি। কারণ কার্বোহাইড্রেট সবার লাস্টে দিয়ে কি হয়, গ্লুকোজ তৈরি হয়, গ্লুকোজ শরীরে স্টোর হয়ে যায়, স্টোর হওয়ার পরে এটা আমরা আর বার্ন করতে পারি না, তখন আস্তে আস্তে মোটা হতে থাকে এবং ওজন আস্তে আস্তে দিনকে দিন বাড়তে থাকে। কার্বোহাইড্রেট হচ্ছে আমাদের শরীরের শক্তি প্রদান, মানে শক্তি তৈরি করতে সাহায্য করে। এর জন্য হচ্ছে আমরা সাধারণত কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেয়ে থাকি আমাদের এই দক্ষিণ এশিয়ার অঞ্চলের লোকজন, যেমন বাংলাদেশে চাউল, আপনার ইন্ডিয়াতে রুটি, পাকিস্তানে রুটি, নেপাল ভুটানে চাল রুটি দুটোই চলে। এর জন্য আমাদের অবশ্যই কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে। কার্বোহাইড্রেট যত আমরা অ্যাভয়েড করতে পারবো তত হবে কি আমাদের ভিতরে যে স্টোর হওয়া গ্লুকোজ আছে এগুলো বার্ন হতে থাকবে এবং আস্তে আস্তে আমরা স্লিম হতে থাকবো। এবং প্রতিদিন কম করে আমাদের 5.5 লিটার পানি খেতে হবে। স্লিম হওয়ার প্রথম ও প্রধান উপকরণ হচ্ছে এটা। 5.5 লিটারের কম পানি খেলে যে জিনিসটা হবে আমাদের শরীরে যে অতিরিক্ত যে বর্জ্য পদার্থগুলো এগুলো বের হবে না, এর ফলে হবে কি আমাদের এই বর্জ্য পদার্থগুলো স্টোর হয়ে এক সময় যে শরীর মোটা হয়ে যাবে। আর প্রতিদিন যদি আমার যদি ঠিক মতো ইউরিনাইজেশন বা পায়খানা পেশাব না হয় তাহলে কিন্তু শরীর একটা এক্সট্রা একটা ওয়েট ক্যারি করে থাকে, আমরা সেটা সবাই জানি। ইভেন আপনি দেখবেন যে বাথরুমে যাওয়ার আগে আপনার যে ওজন থাকে বাথরুমে থেকে এসে কিন্তু সেই ওজনটা থাকে না, তার মানে আমরা যত নিয়ত পানি খাবো তত আমাদের শরীর থেকে ওয়েস্টেজ প্রোডাক্ট গুলো বের হয়ে যাবে এবং আমাদের ওজন কমতে থাকবে। এবং এই হ্যাবিটটা আস্তে আস্তে যখন আমরা গ্রহণ করা শুরু করবো দেখা যাবে যে আমাদের ওজনটা অনেকটা কমে আসছে। এখন অনেক প্রশ্ন করতে পারে যে আমরা কোন কোন খাবারগুলো খাবো,
যেমন কোন খাবার প্রথমে খেতে হবে, এমন ভিটামিন সি ও ডি যুক্ত খাবারগুলো। ডি খাবারগুলো কিরকম, যেমন সামুদ্রিক মাছ, তারপর শুটকি মাছ আছে আমাদের, তারপরে কড মাছ আছে, তারপরে হচ্ছে আপনার খেতে পারেন হচ্ছে দুধ ডিম এগুলো। ভিটামিন সি জাতীয় যত ধরনের হচ্ছে আপনার টক জাতীয় জিনিস আছে, শুধুমাত্র তেঁতুল বাদে, যেমন লেবু হতে পারে, আপেল হতে পারে, কমলা লেবু হতে পারে, তারপরে আপনার আমরা ছোটবেলায় যে খাতাম খরমুজ, এটাও কিন্তু টক। যদি আমরা ফ্যাট কমাতে চাই সেক্ষেত্রে আমাদের দুটো জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। এক হচ্ছে কি আমাদের শরীরে এইচডিএল লেভেল বাড়াতে হবে, মানে হাই ডেন্সিটি অফ লাইপোপ্রোটিন। দুই নম্বর হচ্ছে হলো যে জিনিসটা আমাদের করতে হবে, শরীরে টেস্টোস্টেরন লেভেল হাই করতে হবে। এখন অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে, ভাই আমার টেস্টোস্টেরন লেভেল হাই করব কি? টেস্টোস্টেরন আপনি দুইভাবে হাই করতে পারেন, এক হচ্ছে হলো ন্যাচারাল ভাবে আর দুই হচ্ছে আর্টিফিশিয়াল ভাবে। ন্যাচারাল ভাবে যে সকল খাবারে টেস্টোস্টেরন লেভেল হাই হয় সেগুলো আমরা খাবো, যেমন হচ্ছে পুঁই শাক, তরমুজ, তারপরে ভেন্ডি বা ঢ্যাঁড়শ, এই টাইপের খাবার, তারপর হচ্ছে মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস, এগুলোতে কিন্তু আমাদের টেস্টোস্টেরন লেভেল হাই। এই খাবার তো আমরা সাধারণত বলি, তারপরে মাস্টার অয়েল আছে, মানে সরিষার তেল আছে, তারপরে ইউসিডি অয়েল বা কোকোনাট অয়েল যেটা বলি আমরা, সেটা খেলে কিন্তু আমাদের টেস্টোস্টেরন লেভেল হাই। এবং টেস্টোস্টেরন হাই করার আরেকটা নিয়ম হচ্ছে তারপরে আমার গায়ে যত জোর দিয়ে একটা ফোর্সের দৌড় দেবে, ঠিক 10 থেকে 12 সেকেন্ড, আবার 10 থেকে 12 সেকেন্ড পরে আবার দৌড়বো। যদি 20 থেকে 30টা ল্যাপস আমরা প্রতিদিন কমপ্লিট করে অবশ্যই আমাদের শরীরে টেস্টোস্টেরন লেভেলটা হাই হবে। এবং আর্টিফিশিয়ালভাবে কীভাবে আমরা টেস্টোস্টেরন লেভেল হাই করতে পারি, আর্টিফিশিয়াল যেটা পারে টেস্টোস্টেরন নামে একটা 250 মিলের একটা ইঞ্জেকশন আছে, ওটা যদি আমরা গ্রহণ করি সেক্ষেত্রে অনেক সময় আমাদের টেস্টোস্টেরন লেভেল অনেকের হাই হয়ে থাকে, কিন্তু সাইড ইফেক্ট আছে, এটা কিডনির উপরে কিন্তু প্রেশার ফেলে। এখন এইচডিএল লেভেল আমরা কিভাবে হাই করব, এইচডিএল লেভেল আমাদের হাই করতে গেলে এইচডিএল সমৃদ্ধ খাবার খেতে হবে। এইচডিএল কোন কোন জিনিস আছে, যত ধরনের পৃথিবীতে প্রাণীজ ফ্যাট আছে এতে ম্যাক্সিমামই এইচডিএল লেভেল আছে, এবং আর্টিফিশিয়াল যেসব ফ্যাট আছে সেগুলোতে কিন্তু আমাদের কোলেস্ট্রল, টিজি এসব বাড়ে। যেমন টিজি বাড়ার আর একটা প্রধান খাদ্য কিন্তু কার্বোহাইড্রেট, আর আর্টিফিশিয়ালের ভিতরে আছে আপনার দেখা গেল যে সুগার, সুগারে কিন্তু আপনার টিজি কোলেস্ট্রল দুটোতেই কিন্তু হাই করছে। ডিমে আপনার এইচডিএল লেভেল বাড়ায় এবং এতে আমাদের প্রচুর পরিমাণে ফ্যাট লুজ হবে। তারপর হচ্ছে মাখন, ঘি, এই টাইপের খাবার খাওয়ার সাথে সাথে আমাদের এইচডিএল লেভেল বাড়বে, এবং এর ফলে আমাদের শরীরে যে ফ্যাটগুলো আছে, এইচডিএল এর কাজ হচ্ছে আমাদের যেটা ময়লার গাড়িগুলো বিভিন্ন জায়গা থেকে ময়লা কালেকশন করে ডাস্টবিনে ফেলে, সেরকম এইচডিএল আমাদের গুড ফ্যাটটা যে কাজ করে বিভিন্ন জায়গায় কোলেস্ট্রল, টিজি, এলডিএল, এই টাইপের যে ফ্যাটগুলো আছে শরীরে এগুলো নিয়ে মানে আমাদের হচ্ছে পাকস্থলীতে পৌঁছে যায় এবং এগুলোকে বার্ন করতে সাহায্য করে। এই জন্য এইচডিএল যুক্ত খাবারগুলো আমরা খাবো, মাছের তেল, তারপরে হচ্ছে গিয়ে আমাদের যেমন এমসিটি অয়েল আছে, তারপরে আমাদের সরিষার তেল, এগুলোতে কিন্তু আমাদের এইচডিএল লেভেল হাই হয়। কোনোভাবে আমরা সয়াবিন তেল খাবো না, সয়াবিন তেল আমাদের ফ্যাট লেভেলকে হাই করে দেয় এবং হার্টে ব্লক হতে সাহায্য করে। সয়াবিন তেল আমাদের যে পরিমাণে ক্ষতি করে তা আমরা কল্পনাও করতে পারবো না। আসুন আপনাদের শর্টকাটে বলি যে সয়াবিন তেল কিভাবে তৈরি হয়। সয়াবিন আসলে পাম ফল থেকে তৈরি হয়। প্রথমে পাম ফল প্রথম নির্যাসটা হয় সয়াবিন, তারপরে যেটা থাকে সেটাকে যে নির্যাসটা বের হয় সেটা দিয়ে বলি আমরা সুপার, সুপারের পরে যেটা বের হয় এটা পাম, এবং অতিরিক্ত যে অংশটা থাকে সেটা দিয়ে আমরা সোয়াবিন বা সোয়াব অনেকে এ বলে থাকে সোয়াবিন পুরি ওগুলো তৈরি হয়। সোয়াবিন আমাদের অনেকভাবে শারীরিকভাবে ক্ষতি করে থাকে। এইচডিএল লেভেল বাড়ানোর আরেকটি মহান ঔষধ হচ্ছে ডুমুর। ডুমুর যদি আমরা নিয়মিত খাই তাহলে অবশ্যই আমাদের এইচডিএল লেভেল বাড়বে। এবং পেট কমানোর আরেকটা মহা ঔষধ হচ্ছে বেগুন, বেগুন অবশ্যই আমাদের পুড়িয়ে খেতে হবে। যদি আমরা বেগুন নিয়মিত আমাদের খাদ্য অভ্যাসে রাখি অবশ্যই দেখবেন আমরা স্লিম হয়ে যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যেটুকু আমরা খাদ্য গ্রহণ করব তার চাইতে বেশি আমাদের জিনিসটা ব্যবহার করতে হবে, মানে বার্ন করতে হবে, এবং এটা যেন শরীরে কোনোভাবে আমাদের স্টোর না হয় সেদিকে অবশ্যই আমরা খেয়াল রাখবো। নিয়মিত কম করেও আমাদের 30 মিনিট এক্সারসাইজ করা উচিত, 1000 স্টেপ হাঁটা উচিত। যদি অনেকে আছে যে খেয়ে দিয়ে শুয়ে পড়ছে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা
জন্য অবশ্যই আমাদের উচিত যে ওটা থেকে অ্যাভয়েড করে এবং অতিরিক্ত পরিমাণে হেলদি যে সকল খাবার আছে, বেশি ফল আছে, সেগুলো ফল খাওয়াতে অবশ্যই খেয়াল করে রাখবো। এতে আমাদের গ্লুকোজ লেভেলটা কত, সকালবেলা অবশ্যই আমাদের ভালো অভ্যাস করা উচিত, হয় আমাদের সকালবেলা তুলসী পাতা মধু অথবা কালো জিরা মধু খেয়ে আমাদের সকালটা শুরু করা উচিত। সকালবেলা এক কাপ আমরা ব্ল্যাক কফি খেতে পারি অথবা ভিনেগার যুক্ত এক গ্লাস পানি খেতে পারি, এতে আমাদের শরীরে হবে কি ফ্যাট বাড়বে, এটা সাহায্য করবে। যারা নিয়মিত আমাদের অনেকেই বলে থাকেন যে আমার ডায়াবেটিস আছে, থাইরয়েডের সমস্যা করছি এবং এই কারণে মোটা হয়ে গেছে, কীভাবে ওজন কমাতে পারি? অবশ্যই ডায়াবেটিস যাদের আছে সেসব লোকের জন্য আমরা বলবো অবশ্যই নিয়ম মেনে চলবেন, ওষুধ নিয়মিত খাবেন, ইভেন যেসব খাবারে আপনার গ্লুকোজ আছে এসব খাবারগুলো আমরা অ্যাভয়েড করে থাকবো। আর যাদের থাইরয়েড আছে এদের যে শিডিউলটা বললাম যে কার্বোহাইড্রেট বাদে যেসব খাবারগুলো আছে সেগুলো খাবো এবং প্রচুর পরিমাণে আয়োডিনযুক্ত লবণ, হিমালয়ে সল্ট এবং আয়োডিনযুক্ত যে সকল মাছ আছে, সামুদ্রিক মাছ আছে, সেগুলো খাবো। আর প্রত্যেকের অবশ্যই কম করে 30 মিনিট প্রতিদিন সূর্যের আলো গায়ে লাগাতে হবে। এতে হবে কি আমাদের শরীরে ভিটামিন ডি উৎপন্ন হবে। ভিটামিন ডি আমাদের কি করে, ভিটামিন ডি আমাদের টেস্টোস্টেরন লেভেল হাই করতে সাহায্য করে, হাড় মজবুত করে, দাঁত মজবুত করে, দৃষ্টিশক্তি বাড়ায় এবং অ্যান্টি এজিং এজেন্ট হিসাবে আমাদের কাজ করে। বন্ধু আজকের এ পর্যন্তই, এর দ্বিতীয় পার্ট নিয়ে অবশ্যই আসবো, সে পার্টে আপনাদের দেখাবো কোন কোন ধরনের এক্সারসাইজ আমরা এখন বাসায় বসে করতে পারি হোম কোয়ারেন্টাইন অবস্থায়, কি করলে আমাদের শরীরের ওজন কমবে, কি কি করলে আমরা কিভাবে চলতে পারবো, এইসব সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। যেসব খাবারগুলো খাওয়া যাবে না তার মধ্যে প্রথমত চাল, মুড়ি, সাদা মুড়ি, লাল মুড়ি দুটাই।